আমরা দেখছিলাম জেকুয়েরি ফোল্ডারের ভিতরে গেলাম। এখান থেকে আমি ইন্ডেক্স ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ঠিক এই জায়গার মধ্যে আমাদের কাজ হবে। আমরা এখানে একটা বাটন নেব, জেকুয়েরি সিএসএস ক্লাস দেখব, এই জায়গাটার মধ্যে লিখব ক্লিক। আচ্ছা এই জায়গাটার মধ্যে একটা পি ট্যাগ নেব, এর ভিতরে কিছু টেক্সট লেখা আছে বলবো, যে কিছু টেক্সট আছে হতে পারে এরকম কিছু টেক্সট থাকতে পারে। আচ্ছা আমরা ধরলাম এই বিষয়টার পরবর্তীতে আমরা যদি এই জায়গাটার মধ্যে এগুলো বলে দেই যে জয় যে সময়টার মধ্যে, যে আমার বাটনটার মধ্যে যখন ক্লিক হবে, অর্থাৎ ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এখানে বাটন বাটনটার মধ্যে যখন আমার আসবে ক্লিকটা হবে, সেই সময় এই টেক্সটটার ভিতরে, তাতে পি ট্যাগের ভিতরে যে টেক্সটটা আছে সেটা কি হবে, কালারটা অ্যাড হবে। কালারটা কি কি কালার অ্যাড হবে, ব্লু কালারের অ্যাড হবে। এখন আমরা যে কালারটা দেখতে পাচ্ছি সেটা সিম্পল কোনো কালারই দেখতে পাচ্ছি না, ব্ল্যাক একটা কালার দেখতে পাচ্ছিলাম। যখন এর মধ্যে ক্লিক হবে তখন সেটা অ্যাড হবে কি, ব্লু কালারে অ্যাড হবে। আমরা দেখছিলাম জেকিউরি সেসেস ক্লাসেস, তো সে বিষয়ে আমাদের কাজ এখন এই পর্যন্তই শেষ, মূলত আমাদের কাজ কমপ্লিট। আমরা এটাকে একটু দেখতে চাচ্ছিলাম, তো এই জায়গাটার মধ্যে চলে আসছে যে কিছু টেক্সট লেখা আছে, যদি এই বাটনটার মধ্যে ক্লিক হয় কোনো কারণে কোনো অবস্থায়, তাহলে এই টেক্সটটাকে সে অ্যাড করবে, চেঞ্জ করবে। এই তো যদি এই এই বাটনটার মধ্যে ক্লিক হলো, এই সময় এইটাকে সে টেক্সটটাকে সে চেঞ্জ করলো, টেক্সটটাকে সে চেঞ্জ করে দিছে। আবার যদি আমি রিলোড করি, রিলোড করার পর আমি টেক্সটটাকে ক্লিক ক্লিক করলাম, ক্লিক করার পর সে কি হবে, এটাকে চেঞ্জ করবে। আচ্ছা এরই এগেনস্টে যে সিএসএস এর ভিতরে কিছু কোড করা আছে, যেটা আমি একটু আগে করেছিলাম, এখানে বলছিলাম ইম্পর্টেন্ট, দেখো ফন্ট উইথ বলছিলাম বোল্ড, যে ওই কালারটাকে বোল্ড আকারে দেখবো এবং ফন্ট সাইজ কি হবে, এক্স এক্স লার্জ হবে, এবং কালারটা কি আসবে সেটা ব্লু কালার আসবে। ওই যে এটার এটার ব্লু কালার আসবে। তো বিষয়টি হচ্ছে এটাই, যে আসলে কোনো অবস্থাতেই যদি সিএসএস অ্যাড করতে হয় আমাদের যে কিওয়ার্ডটিতে, শেষ সময় আমরা যেটা করব, যে একটা বাটনের ব্যবস্থা করতে হবে, একটা বাটন নিতে হবে, তার ভিতর কিছু টেক্সট রাখতে হবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে তার ভিতর কিছু টেক্সট রাখবো, সেই টেক্সটটাকে সে কি করবে, একটা কালারে দেখাবে, নতুন করে একটা কালার শো করে সে টেক্সটটাকে সে কালারে দেখাবে আর কি, ওই কালারে দেখাবে। তো ছিল মূলত এটাই আমাদের সিএসএস, জিকোয়েরি সিএসএস ক্লাসেস, মূলত এই পর্যন্ত থাকবে আজকে। পরবর্তীতে আমরা নতুন কিছু দেখবো। ভালো থাকি, সুস্থ থাকি, টিউটোরিয়ালটা দেখতে থাকি। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত থাকবে।